আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ববরকাতু নাহমাদুমুসালিমুসালিম আল্লাহ রসুলহিল কারিম আমাবাদ কাছের দূরের দেশ কিংবা প্রবাসে যারা যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি পবিত্র আমাদান উপলক্ষে মাসা টেলিভিশনের বিশেষ আয়োজন বিজলি ক্যাবলস মাহের মাদান অনুষ্ঠানে দর্শক আমরা প্রতিদিনের মতো আজকে একটি ইসলামিক বিষয় নিয়ে আলোচনা করব আর আজকে আমাদের বিষয় হচ্ছে ইসলামে শিশুর অধিকার সম্পর্কে আর এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগের সমিত সহকারী অধ্যাপক মাওলানা ডক্টর মাসুম হাজরতলা সালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি মোতরাম আমরা শিশুর অধিকার সম্পর্কে আছে আলোচনা করবো তো এই বিষয়ে পবিত্র করে সুন্নার মধ্যে কি দিক নির্দেশনা রয়েছে এই বিষয়টা যদি একটু বলেন আল বানুনা দুনিয়া অর্থাৎ সম্পদ এবং সন্তান এটি দুনিয়ার পৃথিবীতে মানুষের জন্য খুব চমৎকার একটি বিষয় এবং খুব আকর্ষণীয় একটি বিষয় সম্পদের সাথে সাথে সন্তানের কথাও আল্লাহ রবুল্লাহ আলামিন বলেছেন এই সন্তানের জন্য আমরা কি চাইব বা তাদের অধিকারের ব্যাপারে আমরা কেমন হব এ ব্যাপারে কিন্তু আল্লাহ মাজিদে বলেছেন তিনি বলেছেন রব্বানা মিন আজও জিনা বা আয়ুনিন অর্থাৎ তারা বলে কি বলে তারা যে আয় আল্লাহ আপনি আমাদের বংশধরের মধ্যে আমাদের স্ত্রীদের মধ্যে থেকে এমন সন্তান দান করুন যে সন্তান আমাদের চোখ চোখের শীতলকারী হবে চক্ষু শীতল করবে অর্থাৎ তাকে সুসন্তান হিসেবে আমাদের জন্য তৈরি করুন এবং এই যে সুসন্তান চাওয়াটা তাকে শিক্ষা দেওয়াটা এটি কিন্তু আল্লাহ রাবুল আলমিন কোরআন মাসিদে নির্দেশ দিয়েছেন পাশাপাশি আমরা যদি রসুল পাক সাল্লিয় সাল্লামের জীবনীতে দেখি সাল্লাম বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে সম্মান করবে যথাযোগ্য সম্মান করবে এবং পাশাপাশি তাদেরকে উত্তম চরিত্রে চরিত্রবান করবে এই যে সন্তানকে সম্মান দেওয়া এবং তাদেরকে চরিত্রবান করা এটি কিন্তু প্রথমে অভিভাবকের দায়িত্ব মা বাবার দায়িত্ব বড়দের দায়িত্ব নবীজি সাল্লাম সেটি শিখিয়েছেন শুধু তাই নয় নবীজি বলেছেন যে একজন সন্তানকে উত্তম চরিত্র শিক্ষা দেওয়ার চাইতে বড় কোনো শিক্ষা বা তার জন্য আর কোনো দান হতে পারে না অর্থাৎ সে সবচেয়ে বড় দান যেটি করবে সেটি হচ্ছে তার সন্তানকে উত্তম চরিত্র শিখাবে জি খুব চমৎকারভাবে আপনি বলছেন মহতরাম তো এই যে সন্তানকে উত্তম চরিত্র শিখানো এটা মা বাবার উপর দায়িত্ব এবং এটা সন্তানের অধিকার এছাড়া সন্তানের কি আরও কোনো অধিকার আছে কিনা ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবুল খাত্তা ফারুকে আজম রাজিয়াল্লাহ তালাহ তার একটি কৌল আছে তিনি বলেন যে সন্তানের তিনটি অধিকার উনি স্পেসিফিক্যালি বলেছেন এর মধ্যে একটি হলো যে সন্তান আসার আগে তার জন্য ভালো মা নির্বাচন করতে হবে এটি সন্তানের অধিকার অর্থাৎ তার একজন ভালো মা হবে চরিত্রবান মা হবে একজন সচ্চরিত্র মা তার পাবে এটি তার বাবার কাছে তার আগে থেকেই তার অধিকার শুরু হয়ে যায় সুতরাং আমাদের যুব সমাজ যখন বিবাহের ক্ষেত্রে স্ত্রী নির্বাচন করবে উমর দাহত বলেন তার পরবর্তী সন্তানের অধিকার হচ্ছে ভালো স্ত্রী সে নির্বাচন করছে দ্বিতীয় হচ্ছে ভালো নামকরণ ভালো একটি নামকরণ করবে নাম দিবে এই সন্তানের ভালো নাম দেওয়া এটিও তার অধিকার তৃতীয় তিনি বলেন যে তাকে দিন শিক্ষা দিবে অর্থাৎ ইসলাম শিক্ষা দিবে আল্লাহর বিধান রসুল পাকসাল্লামের জীবন আদর্শ শিক্ষা দিবে এই তিনটি হচ্ছে সন্তানের অধিকার এটি উমর বর্ণনা অনুযায়ী কিন্তু আমরা যদি আহ ইসলামের পারিভাষিকভাবে আরো অনেকগুলি অধিকার সেখানে ব্যাপকভাবে আছে তার মধ্যে একদম শুরু থেকে যদি বলি আমি শুরুতেই সন্তান জন্মগ্রহণ করার পরে তার প্রথম অধিকার হচ্ছে তার কানে আজান দেওয়া ডান কানে আজান দেওয়া বাম কানে একামত দেওয়া এই আজান একামত দেওয়া এটি রসুল পাক সাল্লামের সন্ন্যত এবং ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রে জি উভয়ের ক্ষেত্রে তারপর দ্বিতীয় হচ্ছে তাকে তাহানিক করা তাহানিক হচ্ছে যে সন্তান একেবারে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই পরোক্ষণেই খেজুর অথবা মিষ্টি জাতীয় ভালো খাবার সেটি চিবিয়ে তার মুখে এক ফোঁটা বা দুই ফোঁটা দেওয়া এটি কিন্তু নবীজি সাল সাল্লাম ইমাম হাসান রদুল্লাহ তালকে করেছেন পাশাপাশি আবদুল্লেব নিজুবাইর অনেক বিখ্যাত একজন সাহাবি আবদুল্লেব নিজুবাই রদুল্লাহ তালাহ যখন জন্মগ্রহণ করেন তাকে জন্মগ্রহণ করার পরেই নবীজির কাছে নিয়ে আসা হয় মদিনার মধ্যে ভূমিষ্ঠ সর্বপ্রথম শিশু সর্বপ্রথম শিশু তা আনার পরে নবীজ সাল্লাম নিজে খেজুর চিবিয়ে ওটার রস এক ফোঁটা তার মুখে দেয় অনেকে শুধু আব্দুল ইবনে জুবাই না আবু মুসা আসাইরদুল্লাহ তালাহর ছেলে ইব্রাহিম যার জন্মগ্রহণ করার পরে নবীজির কাছে নিয়ে আসছিলেন নবীজি তাহানি করেছেন এই তাহানি করাটাও শিশুর পাওয়াটা শিশুর মোটামত এখন অনেক সময় যখন সন্তান হসপিটালে হয় তখন তো ডাক্তাররা আলাদাভাবে রেখে দেয় তো সন্তান হাতে পেতে পেতে অনেক সময় একদিন দুই দিন তিন দিনের সময় লাগে এটা বাচ্চার কন্ডিশন নির্ভর করে সেক্ষেত্রে অভিভাবকের করণীয় কি দেখুন সন্তান যদি সুস্থ থাকে একেবারে তাহলে আমি যতদূর জানি যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তার প্রাথমিক যে সেবা তাকে একদম সুন্দর করে রেখে প্রস্তুত করে তার সাথে সাথে গার্ডিয়ান যারা থাকেন তাদের কাছে একবার নিয়ে আসা হয় তো যখনই নিয়ে আসা হবে তখনই ওই আজান দিয়ে দিতে হবে তাকনিক করে দিতে হবে তারপর আবার ওনারা নিয়ে নেন ভিতরে এটা হচ্ছে প্রথম অবস্থা আর যদি এমন হয় যে না ভূমিষ্ঠ সন্তানের একটু ক্রুশিয়াল মুমেন্ট যাচ্ছে বা খারাপ অবস্থা একটু তাকে আলাদা পরিচর্যা করা লাগবে এক্ষেত্রে গার্ডেনের কাছে প্রথম এক দুই তিন দিন দেওয়া হয় না তো যখন দেওয়া হয় না তখন তো তার সেবার জন্য যেটি প্রয়োজন সেটি করা লাগবে তিন দিন দুই দিন পাঁচ দিন যে কয়দিন পরে যখন গার্ডেনের কাছে দেওয়া হবে ঠিক তখনই ওই কাজগুলি আজান একামত এবং তাহানিক ওই ইনস্ট্যান্ট তখন সেটি সেরে নিবে মোহতরাম আপনি শিশু শিশুর অধিকার সম্পর্কে বলছিলেন যে তার কানে আজান দেওয়া এবং তাহানি করা এছাড়া আর কি অধিকার রয়েছে এছাড়া জন্মের পরে আর অনেকগুলি অধিকার আছে তার যেন যেমন তার ভালো একটি নাম রাখবে একদম যার অর্থ খুব ভালো হয় কারণ নবীজ সাল্লাম বলেছেন যে নামের অর্থ অর্থের প্রভাব মানুষের উপর পড়ে অর্থাৎ সবচেয়ে সুন্দর যে অর্থ সে অর্থ অনুযায়ী রাখলে অর্থের একটা প্রভাব মানুষের চরিত্রে তার জীবন আদর্শে তার একটা প্রভাব পড়ে এটি একটি পাশাপাশি আরেকটা হচ্ছে মাঠে আল্লাহ নাম এবং তার বাবার নাম সহকারে ডাকবেন যখন ভালো নামে ডাকবেন তখন ওই নামের সাথে যখন আরও আরও ভালো নাম থাকবে ওনারা সবাই হাত তুলবেন আল্লাহ বলবেন আমি তো ডেকেছি ইব্রাহিমকে আমি তো ডেকেছি মোসাকে অথবা আমি তো ডেকেছি মুহাম্মদকে এতগুলি হাত কেন উঠল তো বলল আল্লাহ তখন তারা বলবে আল্লাহ আমাদের সবার নাম তো এরকম তখন বর্ণনে আসছে যে তখন ওই নামের একটা অসিলাই আল্লাহ রাবুল আলমিন তাদের উপর একটা রহমতের নজর তাদের উপর দিবেন তো এটি হচ্ছে ব্যাপার জন্য ভালো নাম রাখতে হবে এটি সন্তানের অধিকার পাশাপাশি আরেকটি হচ্ছে আকিকা দেওয়া সুন্নত সিস্টেম হচ্ছে সাত দিনের মাথায় সপ্তম দিন যখন হয়ে যাবে ওই সন্তানের আকিকা দিয়ে তার নাম করবে এবং তার মাথার চুলগুলি মুন্ডন করে দিবে জি মুন্ডন করে সপ্তম দিনে আকিকা মুন্ডন করে সপ্তম দিন পার করবে এই বিষয়গুলো সন্তানের ভূমিষ্ঠা হওয়ার পর পর তার অধিকার মতো কেউ যদি সাত দিনে চুল কাটতে না পারে অথবা আপনার আকিকা করতে না পারে সেক্ষেত্রে এটা বিলম্বে করা যাবে কিনা বিলম্বে করা যাবে সপ্তম দিনে করা হচ্ছে সুন্নত যদি কেউ কোনো কারণে সপ্তম তেমনি করতে না পারে সেক্ষেত্রে সে যদি পরবর্তীতে করে সেটা আগেকারটা আদায় হয়ে যাবে আর পরবর্তীতে আদায় করলেও আর মাতামুণ্ডনের যে ব্যাপারটি এটি যদি কোনো কারণে লম্বা দেরি করে তাহলে ওই মাতামুণ্ডনের সৈন্যটি আদায় হলো না আর কি অনেক জায়গায় আমরা দেখি যে মাথা মুন্ডানোর পর যে চুলের ওজন পরিমাণ রূপা সৎকা করে দেয় এটা কতটুকু না এটি হাতি শিশু আসছে অর্থাৎ চুলের বরাবর ওয়েট করে পরিমাপ করে তার পরিমাপ যে রূপার দাম সৎকা করে দিয়ে একটা গরিব মিশ্রের মাঝে বিলিয়ে দেওয়া তবে এটি যদি কারো পক্ষে কষ্টকর হয় ঘরিবতা থাকে দারিদ্র থাকে তাহলে সেই শূন্য তাদের উপর না করলেও সেটি অসুবিধা নাই নেই অনেক সময় দারিদ্রতার কারণে অনেকে আছে যে সাত দিন চোদ্দ দিন একুশ দিন বা অনেক বিলম্বে তারা করে অথবা জীবনে যদি কেউ করতে নাও সেই ক্ষেত্রে কি এটার জন্য সে গুণাগার হবে কিনা দেখুন আকিকা শূন্যত এটি এটির জন্য গুণাগার হবে না কারণ এটি শূন্যতে মহক্কা না এটি করার করলে তার জন্য ভালো নবীজির সুন্নত এবং আল্লাহ রহমত বরকত তার সাথে থাকবে যদি কোনো কারণে অপারগতার কারণে যদি না করে সেক্ষেত্রে গোনাকার হবে না তো করার সিস্টেমটা কি ছেলের জন্য কেমন বা মেয়ের জন্য কেমন আকিকা করার সিস্টেম হচ্ছে যদি ছেলে সন্তান হয় সেক্ষেত্রে তার জন্য দুই দুইটি খাসি জবে করতে হবে আর যদি মেয়ে হয় সেক্ষেত্রে একটি খাসি জবে করতে হবে তো এখানে আমাদের সমাজে আমি আরেকটু যদি একটু ব্যাখ্যা করে বলি আমাদের সমাজে অনেক সময় এরা গরুর সাথেও দিতে গরু মহিষের সাথে দিতে চায় এবং কোরবানির তো এক্ষেত্রে প্রথম সুন্নত হচ্ছে ছেলের জন্য দুটি খাসি মেয়ের জন্য একটি খাসি এটি সব সর্বোত্তম আফজল এটি যদি সেটি সম্ভব না হয় কোনো কারণে পরবর্তীতে সে কোরবানির সময়ও কিন্তু সে সেটি দিতে পারবে সেক্ষেত্রে ওই গরুর ক্ষেত্রে আমরা সর্বোচ্চ সাত নাম দেওয়া যায় তো সর্বোচ্চ সাত নামের মধ্যে আহ ছেলের জন্য দুই নাম দেওয়াটা দুই অংশ দেওয়াটা আফজল তবে এক নাম দিল সেটি আদায় হবে আর কন্যার জন্য এক নাম দিল তো হয়ে যাবে সন্তান আস্তে আস্তে একটু বড় হওয়া শুরু করলে অনেক সময় দেখি সন্তান একটু দুষ্টমি করে বা একটু করে করে এটা স্বাভাবিক বিষয় কিন্তু যখন ফেলে গার্জিয়ানরা চিন্তিত হয়ে পড়ে যে আসলে আমার সন্তান আহ কোনোভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা সেক্ষেত্রে কি কোনো আমল আছে দেখুন সাধারণ দুষ্টুমি যেটা এটা কিন্তু আমাদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই প্রথমত যেটি কারণ সন্তান দুষ্টুমি করাটা মানে হচ্ছে সে সুস্থ আছে সে খুব ভালো চিন্তা করতে পারে ভাবনা করতে পারে সে চলাফেরা করতে পারে যেমন এ ব্যাপারে হাদি শরীফ বলেন যে সন্তান যখন ভূমিষ্ঠ হয় সে শুরুতেই কান্না করে তা কান্না কেন করে কান্না হাদি শরীফে আছে সেটি যে কান্না করে এই জন্য যে শয়তান তাকে চিমটি কাঠে যে তার চিরশত্রু মানুষ শয়তানের চিরশত্রু মানুষের জন্য শয়তান শয়তান হয়ে গেছে মর্দুদ মালন হয়ে গেছে তো এই জন্য সে ডিস্টার্ব করে সন্তান কান্না করে আর আমাদের আধুনিক সায়েন্স বলে এটিকে যে সন্তান যখন সুস্থ থাকে খুব তখন সে ভালো থাকে তখন সে কান কান্নাটা বোঝায় যে সে ভালো আছে তো ঘুরে ফিরে কিন্তু কাছাকাছি অর্থ অর্থগুলি খুব কাছাকাছি খুব কানেক্টেড তো এখন যে সন্তান দুষ্টমি করে প্রথমত আমরা উদ্বিগ্ন হব না কারণ সে সুস্থ আছে এটি একটি ব্যাপার পরবর্তীতে সে যদি খুব বেশি দুষ্টুমি করে অতিরিক্ত যেটি আপনি বললেন তাহলে সেক্ষেত্রে আমরা খুব বেশি রাগান্বিত না হয়ে বরং তাকে খুব সফটলি বোঝা হচ্ছে প্রথম কথা পাশাপাশি আমলের ক্ষেত্রে আমরা যেটি করতে পারি সেটি হচ্ছে আমাদের যে চার কুল আছে এই চার কুল পরে যদি আমরা তার উপর ফু দিই বা ইয়ে করি সেক্ষেত্রে ওই যেহেতু জাদুটুনোর একটা ব্যাপার বা খারাপ যে প্রভাব সেটি মানুষের চোখেরও হতে পারে কারণ হাদিস শরীফ আসছে মানুষের চোখেরও বিরূপ প্রতিক্রিয়া তৈরি হতে পারে তো এরকম কোন খারাপ কিছু যদি তার উপর থেকে থাকে সেক্ষেত্রে আল্লাহর কোরআনের ওই সোরার কারণে পড়ার কারণে এটি কিন্তু দূর হওয়ার সম্ভাবনা আছে জি বর্তমান সময় আমরা দেখি যে গার্জিয়ান তারা নিজেরাই অনেক ব্যস্ত সন্তানদেরকে সময় দেয় না সেই ক্ষেত্রে আসলে এটা সন্তানের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে কিনা অবশ্যই অধিকার ক্ষুণ্ণ হচ্ছে এই জন্য কারণ সন্তান একেবারে বালেক হওয়ার আগ পর্যন্ত তার মানসিক বিকাশ করার জন্য যা যা প্রয়োজন পরিবেশ তৈরি করা তার সাথে কথা বলা তার সাথে তাকে সময় দেওয়া এই পুরো ব্যাপারটি কিন্তু বাবা মায়ের উপর সন্তানের হক তা আমাদের উচিত হবে সন্তানকে সময় দেওয়া এবং তার সাথে একটা ভালো সময় প্রত্যেক দিন যেন আমরা সেটি বরাদ্দ রাখি মতাম দিন দিন আমরা যত আধুনিক হচ্ছি আমাদের স্মার্টফোনের ব্যবহার ততই বাড়ছে এবং স্মার্টফোন ছাড়া বর্তমানে অনেক সন্তান আছে যারা খেতে চায় না যারা সবসময় স্মার্টফোনে আসক্ত এক্ষেত্রে গার্জিয়ানদের দায়িত্ব কতটুকু দেখুন আমরা যখন একটা সময় আমরা ছোটো ছিলাম বা যখন স্মার্টফোনের যোগ ছিল না তখন তখনকার সন্তানরাও তো খেয়েছে বাবা মা তাদেরকে তো খাইয়েছেন বাবা মা যদি সন্তানকে আহ খাওয়ানোর ব্যাপারে বা তাদেরকে বড় করার ব্যাপারে যদি যত্নশীল হয় জি সেক্ষেত্রে আহ ডিভাইস ছাড়াও কিন্তু সেটি সম্ভব সেটি সম্ভব বরং ডিভাইসগুলির থেকে যে রে বের হয় যে রশি যেটি বের হয় বিশেষ করে কালারফুল ডিভাইস থেকে এই যেই গামা রশিটা কিন্তু আমাদের চোখের খুব বেশি ক্ষতি তো সুতরাং নিজের সন্তানকে চোখের জ্যোতি থেকে নষ্ট থেকে বাঁচানোর জন্য তার শারীরিক গঠনকে বাঁচানোর জন্য তার কথা বলা তার ভাবনাকে আরও সুন্দর করে তোলার জন্য কিন্তু এই সমস্ত ডিভাইসের থেকে একটা সময় পর্যন্ত দূরে রাখা আমাদের কর্তব্য একটু অল্প কথাই বলবেন যে একটা সন্তান যদি বিপদগামী হয়ে যায় সেই তাকে বিপদগামী থেকে ফিরানোর ক্ষেত্রে গার্জিয়ানদের কি কৌশল অবলম্বন করতে হবে তখন এই ক্ষেত্রে খুব আমি দুটো বিষয়কে খুব বেশি প্রাধান্য দিব একটি হচ্ছে যে সন্তানকে বোঝানো তার নিজের মূল্যবোধ সম্পর্কে আরেকটি হচ্ছে ভালোবাসা একটা একটা সম্পর্ক বিল্ড আপ করা তার সাথে প্রত্যেকটা মানুষ কিন্তু শুধু নিজের জন্য বাঁচে না সে বাঁচে তার বাবার জন্য তার মায়ের জন্য তার বোনের জন্য তার ভাইয়ের জন্য তার তার পরবর্তী ফিউচার জেনারেশনের জন্য